So, good morning everyone, welcome back to my channel Tastytabledelight. আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি মৌলিপি। সো আজকে হচ্ছে সুজন হয়তো আসতে পারে একটু পরে, আমি জানি না ও আসবে কিনা। আজকে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের আজকে বার্থডে, মানে হচ্ছে গিয়ে ছোট ভাই, তোমরা অনেকেই জানো তো আজকে ওর বার্থডে। সো আজকে হচ্ছে গিয়ে তোমার সাথে তো বার্থডে ব্লগ বা যেখানে যাই সব কিছু খাওয়া দাওয়া থাকলেই শেয়ার করতে ইচ্ছা করে, মনে হয় যে ভাবি যে একটুখানি শেয়ার করাই যাক। সো আজকে একটা জায়গায় যাবো, অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। আজকে ছোটো 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 বাচ্চাদের নিয়ে, মানে বাচ্চাদের সাথে থাকবো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, আর হচ্ছে অনেক মজা করবো, কেক কাটবো, লাঞ্চ করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে কি হবে, কোথায় দাও হচ্ছে, আজকে কোথায় কি সেলিব্রেট হবে? ছোট ছোট বেবিদের নিয়ে হ্যাঁ। ঠিক আছে চলো ওখানে গিয়ে। হচ্ছে কি চিলড্রেন হোম, তো চিলড্রেন হোমে আজকে আমরা এসেছি। এখানেই আজকে ভাবছিলাম যে আমাদের সেলিব্রেটটা করবো, সেলিব্রেশনটা করবো, কেক ফেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে, ওদের সাথে খুব মজা করবো আমরা, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো সুজনে এসেছে, সবাই মিলে, বাড়ির সবাই মিলে আজকে এসেছি। তো চলো ওখানে যাই, ওদের সাথে তোমাদের দেখা করিয়ে দেবো। ভীষণ সুন্দর জায়গাটা দেখো, পুরো নিচটা উপর পেছনটা পুরো চিলড্রেন হোম, আর দেখো ভেতর থেকে পুরো দেখা যাচ্ছে, মানে বাইরে দিয়ে পুরো দেখা যাচ্ছে, আর এই গেটটা এই ভেতরটা এরম টাইপের, পুরো ভীষণ সুন্দর দেখতে, পরিষ্কার জায়গাটা খুব সুন্দর। তো চলো আমরা আগে শুরু করি, যাই ভিতরে, ভিতরে ঢুকে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সুজন চলে গেল। কি সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগছে দেখতে, এখানকার ফটোগুলো দেখো। আর এটা হচ্ছে 6 to 8 ইয়ার্সের হয়তো বেবিরা এখানে থাকে, তো তাদের হচ্ছে ঘর, এরম টাইপের খাট ইয়ে করা, মানে যেরকম থাকে না হোস্টেলে সেরকমই থাকে। দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে, তুই এখানে শুয়ে পড়বি, এই যা আমগুলো এত সুন্দর, মানে ওটা ছিল যেরকম জয় হাউস, আর এটা হচ্ছে হোপ হাউস, এখানে 12 থেকে 14 ইয়ার্সের বেবি। কত নিষ্পাপ এদের মনগুলো, এত সুন্দর মিষ্টি হাসি যে সত্যি এত ভালো লাগে দেখে এদেরকে। আর পুরোটা হচ্ছে কি এদের, মানে সবার ফটো এখানে রাখা আছে, এরকম টাইপের বড় একটা কমিউনিটি হল আছে, খুব ভালো লাগছে। দিল হে ছোটা সা ছোটি সি আশা মস্তি ভরে মন কে ভোলি সি আশা চাঁদ তারো কো ছোড়ে কি আশা আসমানো মে উড়নে কি আশা দিল হে ছোটা সা ছোটি হয়ে গেল, এখনো তোর খাওয়া হয়নি কেন, এখনো তোর খাওয়া হয়নি কেন, কেন আর খাবে না, তুই এত মিষ্টি কেন রে, এত মিষ্টি কেন, তুই দেখি দেখি মুখ তো দেখি, লাঞ্চ টাইম দেখুন। অঙ্ক ভালো লাগে, ম্যাথ সব পারিস, আর তোর ফেভারিট সাবজেক্ট কি রে? আমার ইংলিশ। বাবা বিশাল ব্যাপার, এই দাদা তো জানিস ইংলিশ ভালো পারে। তোর ফেভারিট সাবজেক্ট কি রে? কে ও ভর্তি হয়নি এখনো? ও তোর স্কুলে ভর্তি হসনি তোরা কেউ? ও খেতে ভালো লাগছে তো, খুব ভালো লাগছে, কমপ্লিট হয়ে গেছে, তারা খেলছে। বাদলো কি মে ওরো চুনরিয়া ঝুম যাও
ব্যাগ কি একটা দেয়া হয়নি থ্যাংক ইউ ওয়েলকাম এই সব সাইজ ঠিক দিচ্ছে দিয়ে দিচ্ছে যে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি ওদের খাওয়া দাওয়া সবকিছু আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এদের সাথে থেকে ওদেরকে একটুখানি বই বইগুলো দেখছিলাম পড়াচ্ছিলাম তো বেশ ভালো লেগেছে আমাদের এখানটায় জায়গাটা খুব সুন্দর তো যতটুকু পারবো আমি তোমাদের পুরো ভিডিও ক্লিপটা তুলেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই হয়েছে ওর জন্য ওর হচ্ছে আজকে হ্যাপি বার্থডে তোমরা সবাই ওকে উইশ করো আরও এরকম এরকম কাজ করতে চাই যারা তোমরা কাজ এরকম করতে পারবে তারা প্লিজ লোকে মানে আসো এখানে এসে সবাইকে ওদেরকে ওদের পাশে থাকো ওদের জন্য অন্তত একবেলা ওদের জন্য কিছু করো বা ওদের সাথে থাকো খুব ভালো লাগবে দেখবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।